এখন আমি আপনাদের মাঝে এমন একটা মোনাজাত সম্পর্কে আলোচনা করব, যেই মোনাজাত করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি এত রাজি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত খুশি হয়ে যান, ওই বান্দা বান্দির পূর্বের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে দেখতেছেন নবীজির একজন সাহাবী মোনাজাত করতেছে। নবীজির সাহাবীর মোনাজাতের ভাষা হলো আল্লাহুম্মা আসআলুকা ইয়া আল্লাহ আসআলুকা ইয়া আহাদ আসআলুকা ইয়া সামাদ আসআলুক ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার মোনাজাতটা বলতেছি সরাসরি কুল হু সূরা দিয়েই যেন মোনাজাত। নবীজি সাহাবীর মোনাজাত শুনতেছেন, সাহাবী পড়তেছেন আল্লাহুম্মা আসআলুক ইয়া আল্লাহ আসআলুক ইয়া আহাদ আসআলুক ইয়া সামাদ আসআলুক ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মোনাজাত শুনে তিনি যেন পাগল পাড়া হয়ে গেলেন, চিন্তা করতেছেন হায় রে জীবনে কত মোনাজাত করেছি কিন্তু মোনাজাত যে এত সুন্দর হয় তা জীবনে কোনোদিন কল্পনা করি নাই, এত সুন্দর মোনাজাত, আমার মন বলছে আল্লাহ তাআলা আমার সাহাবীকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীকে যেন ডাক দিয়ে বলতেছেন গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা। নবীজি বলেন ও সাহাবী রে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন, তুমি এত সুন্দর মোনাজাত করেছো রে, এত সুন্দরভাবে আল্লাহর কাছে চেয়েছো, এত সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছেন, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গেছি, সুতরাং আল্লাহ তাআলা তোমার পূর্বের জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই মোনাজাতটা ভালোভাবে শিখে নিব, এই মোনাজাত দিয়ে আমরা বারবার যেন আল্লাহর কাছে চাব, বান্দা যত আল্লাহর কাছে চায় আল্লাহ যেন বান্দার প্রতি রাজি হইয়া যায়।